হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের প্রায় 445তম বর্ষ প্রাচীন ভদ্রকালী মাতার বাৎসরিক পূজা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি রূপে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। হ্যালো গাইস, এরমই লেটেস্ট খবরের আপডেট পেতে আমাদের জঙ্গিপুর টিভি চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভদ্রকালী নাম কেন জিজ্ঞেস করছিল ওদের কাছে? তা সুতরাং যাই হোক, মা কালী, মা দুর্গা ভিন্ন রূপে তিনি তারা দুজনে ভিন্ন ভিন্ন রূপে কখনো তারা তাদের দেখা গেছে, তারা দেখতে পেয়েছে এবং সারা পৃথিবীতে ভিন্ন ভিন্ন রূপে তাদের পুজো হয়। আমরা 450 বছরে 445 বছর পাতি অবাক হয়েছে বালি অত্যন্ত প্রাচীন একটা শহর এবং বালিতে বালির একটা পবিত্রতা আছে, সেটা তো আমরা কখনো স্বামী বিবেকানন্দ কখনো ঠাকুর আসবে তাদের কাজের মধ্যে দুর্বলতি করতে পারে এবং স্বামী বিবেকানন্দ তিনি এই বাড়ির গঙ্গার পশ্চিম কূলকে বেছে নিয়েছিলেন তার বেলুড়মঠ তৈরির স্থান হিসেবে এবং তার ঠিক উল্টো দিকে দক্ষিণেশ্বর মন্দির